আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কওমির পর এবার আলিয়া মাদ্রাসায়ও শিবির বহিষ্কার। ফেনীতে শিবিরের সাথে একই ঘটল। নভেম্বর 22 ফেনীতে শিবিরের করণীয় কী? আমরা এরকম অসংখ্য ঘটনা দেখেছি, এরকম অসংখ্য কেস স্টাডি করেছি। বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোতে একটা অঘোষিত নীতিমালা, সব কওমি মাদ্রাসা নয়, অধিকাংশ কওমি মাদ্রাসায়, এবং সেটা ইমপ্লিমেন্ট করা হয়েছে। অসংখ্য এক্সাম্পল রয়েছে যে শিবির যদি কেউ করে, জামাত শিবিরের সাথে কারো সম্পৃক্ততা যদি পাওয়া যায়, তাহলে তাকে বহিষ্কার করতে হবে, এবং বহিষ্কার করা হয়েছে। শুধু এটা নয় যে আসলে শিবির করে না, তার পরিবারের কেউ দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করেছে, এরকম এক্সাম্পলও আমাদের কাছে আছে। সৌদি আরবের বেশ কয়েকজন অবস্থানরত প্রবাসী আমাদেরকে জানিয়েছেন, বা অনেক ভুক্তভোগী আমাদেরকে বলেছেন যে শুধু দাঁড়িপাল্লায় তার আত্মীয় একজন কাজ করেছে দাঁড়িপাল্লার পক্ষে অমুক নির্বাচনের সময় 96-তে বা 2001-এ, শুধু এ কারণে কওমি মাদ্রাসা কর্তৃপক্ষ শিবিরের ছেলেদের বহিষ্কার করেছে। শিবিরের ছেলেদের প্রতি কওমি মাদ্রাসাগুলো যুগ যুগ ধরে যে আচরণ করছে, এটা শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ, কারণ এটা জুলুম, এটা অন্যায়, এটা অসাংবিধানিক। একটা বৈধ সংগঠন, একটা ইসলামী সংগঠন, একটা আদর্শবাদী সংগঠন ছেলেরা করবে, তার অধিকার রয়েছে। হ্যাঁ, শিবির যদি অন্যায়ভাবেও সরকার নিষিদ্ধ করে, তাহলে কিন্তু আমরা এই কথাগুলো বলতাম না। কারণ সরকার যখন নিষিদ্ধ করবে, সেটা অন্যায়ভাবে করুক আর ন্যায়ভাবে করুক, তখন সেটা আইন, সে আইন অনেক প্রতিষ্ঠান মানতে বাধ্য হতে পারে। কিন্তু শিবির বাংলাদেশে সাংবিধানিকভাবে বৈধ, আইনিভাবে বৈধ। শিবিরের বড় বড় নেতারা, চিহ্নিত নেতারা, কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি, কেউ পিএইচডি করছে, কেউ এমফিল করছে, বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স ডিগ্রি নিচ্ছে, পরীক্ষা দিচ্ছে, ক্লাস করছে, কই কোথাও তো কোনো সমস্যা হচ্ছে না। কওমি মাদ্রাসায় বহিষ্কার কেন করতে হবে? কওমি মাদ্রাসার বিষয়টা ভিন্ন, কিন্তু আলিয়া মাদ্রাসা থেকে শিবিরকে বহিষ্কার করবে এটা অকল্পনীয়, এটা কেউ কল্পনাও করেনি। যদিও আলিয়া মাদ্রাসা মানেই শিবির নয়। আলিয়া মাদ্রাসা বা যে কোনো মাদ্রাসা বা স্কুল কলেজের কত পার্সেন্ট শিবির করে? অল্প কিছু ছেলে হতে পারে। যাই হোক, কওমির পর এবার আলিয়া মাদ্রাসাও শিবির বহিষ্কারের মতো ঘটনা ঘটল। আমরা দেখতে পাচ্ছি দগন ভূঁইয়া আজিজিয়া আলিম মাদ্রাসা, মোটামুটি সত্য মনে হচ্ছে আমাদের কাছে, আমরা যতটুকু যাচাই করতে পেরেছি, কারণ এগুলো তো আর গণমাধ্যমে এখন পর্যন্ত আসেনি। তাদের অফিসিয়াল প্যাডে ডাকঘর উপজেলা দগনভূঁইয়া জেলা ফেনী, এবং তাদের ইআইএন নাম্বার, মাদ্রাসা কোড, যদিও এখানে ভুল আছে যথেষ্ট বানানে প্যাডে, সেখানে অধ্যক্ষ সিলসহ একটা নোটিশ আমাদের হাতে এসেছে 2/11/2022-এর। এত দ্বারা অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী, ছাত্রছাত্রী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অত্র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ নূর হোসেন, পিতা আবুল হোসেন, মাতা আমেনা খাতুন, শ্রেণী আলিম প্রথম বর্ষ, রোল নং 32-কে বারংবার সতর্ক করার পরও প্রতিষ্ঠানের শৃঙ্খলা বিরোধী কাজ তথা ছাত্র শিবিরের রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার দায়ে শিক্ষা মন্ত্রণালয়ে বহিষ্কার করার নিষেধাজ্ঞা থাকার কারণে গভর্নিং বডির সিদ্ধান্ত মোতাবেক শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করাসহ প্রতিষ্ঠানের আঙ্গিনায় আসা যাওয়া উপর নিষেধাজ্ঞাসহ বরখাস্ত করা হলো। এই বরখাস্ত মানেই তো বহিষ্কার করা হলো। এখন তাকে কিন্তু তার ছাত্রত্ব বাতিল করেনি, যেহেতু এই এই নোটিশের দাবি শিক্ষা মন্ত্রণালয় থেকে স্থায়ী বহিষ্কারের নিষেধাজ্ঞা রয়েছে, এ কারণে সাময়িক নিষেধাজ্ঞা বা ক্লাসে আসতে পারবে না, ক্যাম্পাসে আসতে পারবে না, কিন্তু পরীক্ষা দিতে পারবে, এটা বোঝা যায় এই নোটিশের মূল কথা। কেন, অপরাধ কী? অপরাধ অ্যাকর্ডিং টু দিস নোটিশ যে প্রতিষ্ঠানের শৃঙ্খলা বিরোধী কাজ তথা শিবিরের রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকা। এখন প্রতিষ্ঠান পরিচালনার কিন্তু নীতিমালা আছে, ফাজিল মাদ্রাসা পরিচালনার নীতিমালা, আলিম মাদ্রাসার পরিচালনার নীতিমালা, সরকারের আইন, অধ্যাদেশ, অনেক কিছুই আছে। এখন কোন আইনে আছে যে শিবির করা, শিবিরের রাজনৈতিক কার্যক্রমের সাথে জড়িত থাকা প্রতিষ্ঠানের শৃঙ্খলা বিরোধী? কোনো আইনে, কোনো প্রতিষ্ঠানের আইনে, সরকারের কোনো আইনে তো নেই। কোনো একটা প্রতিষ্ঠানের সরকারের আইনের সাথে সাংঘর্ষিক না হয়েও কিছু নিজস্ব আইন থাকতে পারে, যেমন কোনো একটা প্রতিষ্ঠান নিজস্ব ড্রেস কোড করতে পারে, অথবা কিছু সামান্য এক্সট্রা কারিকুলাম কিছু কাজ যোগ করতে পারে, যেটা বাধ্যবাধকতা নেই। হ্যাঁ, প্রতিষ্ঠানের নিজস্ব কোনো শৃঙ্খলার নীতিমালা থাকতে পারে, কিন্তু এই শৃঙ্খলার নীতিমালা কমিটি কি নিয়েছিল কোনো মিটিংয়ের মাধ্যমে? তার রেজলিউশন নাম্বার কত যে শিবির করা সেটা এই প্রতিষ্ঠানের দৃষ্টিতে শৃঙ্খলা বিরোধী কাজ? যেমন মোটের উপরে কোনো শিক্ষার্থী
অমুক সংগঠন করতে পারবে না, কোনো বৈধ সংগঠন যেটা রাষ্ট্রের আইন অনুযায়ী বৈধ, যেমন শিবির বাংলাদেশে বৈধ, এটা করতে পারবে না। এ ধরনের সিদ্ধান্ত বেদান কথা বলা অসাংবিধানিক, কারণ সংবিধান একজন প্রাপ্তবয়স্ক নাগরিককে, শিক্ষার্থীকে রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করার অধিকার দিয়েছে। অতএব কারো এই অধিকার নেই তার সাংবিধানিক অধিকারকে হরণ করা, এটা কেউ পারে না। কিন্তু একটা প্রতিষ্ঠানের মধ্যে কতটুকু কার্যক্রম করতে পারবে, সে বাহিরে করতে পারবে, এটা সম্পূর্ণ তার অধিকার। কিন্তু প্রতিষ্ঠানের মধ্যে সে করতে পারবে কি পারবে না, এটা প্রতিষ্ঠানের নিজস্ব নিয়ম থাকতে পারে, কিন্তু সেটা একটা নীতিমালার মধ্য দিয়েই সে নিয়ম, এটা স্বেচ্ছাচারী বললেই হবে না। যেমন এই ফেনীর দগনভূঁইয়ার এই মাদ্রাসা, তারা কি দেখাতে পারবে কোন মিটিংয়ে রেজুলেশন নাম্বার কত, তারা কবে সিদ্ধান্ত নিয়েছিল শিবির করা এই প্রতিষ্ঠানের শৃঙ্খলা বিরোধী কাজ, এরকম কিছু দেখাতে পারবে না। যদি দেখাতে পারতো তাহলে একটা যৌক্তিক হতো। এমনিতে অন্যান্য সব প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয় শিবিরের ছেলেরা তো পড়ে, তাতে তো কোনো আপত্তি নেই, কিন্তু ওই প্রতিষ্ঠানের ক্ষেত্রে এরকম কোনো নিয়ম নাই। এর মানে তারা নিজেদের নিয়ম পালন করে না, নিয়ম এখানে বানায় আন্দাজে যেটা মনে চায় সেটা করেছে। এর মানে এই যে সিদ্ধান্ত, এই নূর হোসেনকে বহিষ্কার করার, বরখাস্ত করার যে সিদ্ধান্ত, এটা সম্পূর্ণ বেআইনি, অসাংবিধানিক এবং শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার নীতিমালার সাথে সাংঘর্ষিক। একজন শিক্ষার্থীর নাগরিক অধিকার এবং সংবিধান প্রদত্ত অধিকার হরণ করা সামিল, এটা মেনে নেওয়া যায় না। আমি ব্যক্তিগতভাবে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এখন করণীয় কী ফেনী শিবিরের? এখন অনেকে অধ্যক্ষকে দায়ী করছেন, না, এখানে অধ্যক্ষর উপরে কিন্তু সভাপতি আছে। অনেক সময় অধ্যক্ষ চাকরি বাঁচানোর জন্য অনেক কিছু করতে বাধ্য হন, তিনি হয়তো বা তার ছাত্র যে দলেই করুক না কেন তার একটা টান থাকতে পারে, অথবা অনেক অধ্যক্ষের শিবির বিদ্বেষের চরমমাত্রায় থাকতে পারে। আমার মনে হয় না যে ব্যক্তি বিদ্বেষ থেকে অধ্যক্ষ সাহেব এই কাজ করেছেন, এটার জন্যে কমিটির সংশ্লিষ্টতা আছে। অতএব শুধু শিক্ষকদের দায়ী না করা উচিত নয়, এখানে কমিটির লোকজনকে খুঁজলে হয়তো পাওয়া যাবে, কমিটির লোকজনের মধ্যে আওয়ামী লীগের প্রভাবশালী লোকজন রয়েছে, তারা জেনেছে, তারা বাধ্য করেছে বিষয়টা এভাবে সিদ্ধান্ত নিতে, খুঁজলে হয়তো এটাই পাওয়া যায়, আমি জানি না, আমার ধারণা। কারণ অধ্যক্ষ এককভাবে এ ধরনের সিদ্ধান্ত নিতে পারেন এবং তারা বলেছে গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী। এখন করণীয় কী? করণীয় আমি বলছি না কিছুতেই যে শিক্ষকদের সাথে বহিষ্কার করুক আর যাই করুক, শিক্ষক যারা আছে কমিটিতে, যেসব শিক্ষক আছে অথবা অধ্যক্ষ তো আছেনই, তাদের সাথে কখনোই অসদাচরণ করা উচিত নয়। শিক্ষক সবসময় সম্মান করতে হবে, শিবিরের আদর্শ এটাই। তাদেরকে বহিষ্কার করলো, যেমন কওমি মাদ্রাসা থেকে শিবিরকে বহিষ্কার করা হয়েছে বা হয়, কিন্তু কওমি আলেম ওলামাদেরকে তো শিবির সর্বোচ্চ সম্মান করে, এখানেও এই মাদ্রাসার শিক্ষকদেরকে, কমিটির লোকজনকে শিবিরে সর্বোচ্চ সম্মান করতে হবে, এটা উচিত। দ্বিতীয় কী করণীয়? এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিতে হবে এবং এটা যে অন্যায় এটা বুঝিয়ে দিতে হবে, অথবা এরা যে সম্পূর্ণ বেআইনি এবং অসাংবিধানিক কাজ করছেন, গায়ের জোরে বিদ্বেষ চর্চা করছেন, এই বিষয়টা লক্ষ কোটি জনতার কাছে পৌঁছে দিতে হবে, শিবিরকে অফিসিয়ালি বিবৃতি জানাতে হবে, গণমাধ্যমে পৌঁছে দিতে হবে, এটা হচ্ছে করণীয়। তারপরে আইনিভাবে আগানো যায়। প্রথম দিকে উপজেলা শিক্ষা অফিসের কাছে আবেদন করা যেতে পারে, কমিটির বিরুদ্ধে দরখাস্ত দেওয়া যেতে পারে যে তারা এ ধরনের অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে। জেলা শিক্ষা অফিসের কাছে আবেদন জমা দেওয়া যেতে পারে, অথবা তাতে যদি কাজ না হয় রিট করা যেতে পারে, যে কেন, হাইকোর্ট জানতে চাইবে রিট করলে যে কেন এটা অসাংবিধানিক অথবা বেআইনি হবে না এই বহিষ্কারের ঘটনা। এর মানে আইনিভাবে মোকাবেলা করলে মাদ্রাসার গভর্নিং বোর্ডিং এবং শিক্ষক বা যারা আছে তারা কিন্তু নিশ্চিত পরাজিত হবে। এর জন্য আমি বলবো অবশ্যই অনতিবিলম্বে এই শিক্ষার্থীর কাছে ক্ষমা চেয়ে তাকে তার এই বহিষ্কার আদেশ প্রত্যাহার করা উচিত। আর যদি এরকম কোনো নিয়ম তারা করতেই চায় যে শিবিরের সাথে জড়িত থাকলে সেটা প্রমাণ সাপেক্ষে, তাহলে সেটা আইন অনুযায়ী বৈধ হতে হবে এবং তাদের রেজলিউশন থাকতে হবে, সেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হতে পারবে না। এর মানে আইন চাইলেও তারা করতে পারবে বিষয়টা কিন্তু এরকম নয়। অন্যান্য সংগঠন করতে পারলে এটা কেন করতে পারবে না? কওমি মাদ্রাসার ক্ষেত্রে ব্যতিক্রম হলে আলিয়া মাদ্রাসায় তো এরকম কোনো রেকর্ড বা এরকম কোনো কালচার কোথাও নেই, অতএব এটা প্রত্যাহার করা ছাড়া আর কোনো উপায় নেই, এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। এরকম বহিষ্কার, এরকম ঘটনা শিবিরের ক্ষেত্রে হাজারও হয়েছে এবং হচ্ছে। স্থায়ী বহিষ্কার ঘটনা ঘটেছে, ছাত্রত্ব বাতিল করা, সার্টিফিকেট বাতিল করার মতো ঘটনাও বাংলাদেশে কিন্তু শিবিরের ক্ষেত্রে হয়েছে। এমন কোনো জুলুম, এমন কোনো নির্যাতন নেই যেটা শিবিরের ক্ষেত্রে করা হয়নি। তাতে কী হয়েছে, শিবিরকে কি স্তব্ধ করা গিয়েছে? মোটেই যায়নি। এখন ফেনীর যে মাদ্রাসায় সম্পূর্ণ অন্যায়ভাবে শিবির করার অপরাধে বরখাস্ত করা হলো, বহিষ্কার করা হলো, এতে তো পাবলিক সিম্পিথি বাড়বে, ওই মাদ্রাসার শিক্ষার্থীদের শিবিরের প্রতি আকর্ষণ বাড়বে, এতে তো কোনো লাভ নেই। ওই শিক্ষার্থীকে বহিষ্কার করে শিবিরকে ওই মাদ্রাসায় ঠেকানো, এটা কি আদৌ পারবে প্রতিষ্ঠান?
কখনো পারবে না, কোথাও পারবে না। এজন্যে বরং যেটা আইনসিদ্ধ সেটাকে কোনোভাবে ঠেকানোর চেষ্টা করাটা একটা বেআইনি কাজ। এবং কেউ যদি আদর্শিকভাবে মোকাবেলা করতে চায় তাহলে এই বহিষ্কার করে আদর্শিকভাবে মোকাবেলা করা যায় না, নৈতিকভাবে আদর্শের পাল্টা আদর্শ উপস্থাপন করে শিবিরকে মোকাবেলা করা যেতে পারে। কিন্তু এ ধরনের অনৈতিক সিদ্ধান্ত দিয়ে কোনো লাভ নেই, ওই শিক্ষার্থীর কিছু হবে না, ওই শিক্ষার্থী বরং আরও ভালো কিছু করবে।